হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুক্রের রাশি পরিবর্তন। শুক্র এতদিন গোচর করছিল মিথুন রাশিতে। পয়লা সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র রাশি পরিবর্তন করে থাকবে কর্কট রাশিতে। শুক্রের রাশি পরিবর্তন কী এফেক্ট ফেলবে সমস্ত রাশিতে সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। জন্ম মেষ রাশির মানুষদের জন্য শুক্রের রাশি পরিবর্তন কী ফল নিয়ে আসছে? ফার্স্টে যেটা বলার সেটা হচ্ছে, এই সময় আপনাদের মায়ের হেলথ কিন্তু একটু প্রবলেমের মধ্যে থাকছে। স্কিন রিলেটেড কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, নার্ভ সংক্রান্ত কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, কোনো গাইনিক প্রবলেম এই সময় অ্যারাইজ করতে পারে। এই সময় আপনারা যারা ভাবছেন যে বাড়ি কিনবেন বা জমি কিনবেন, তাদের জন্য আমি বলবো এই সময়টা খুব একটা ঠিকঠাক না। এই সময় যদি আপনারা এই ধরনের কোনো প্রজেক্ট প্ল্যানিং করেন, তাহলে আমি বলবো একটু ওয়েট করে যেতে। এই সময় যদি আপনারা ইনভেস্ট করেন, সেটা কিন্তু ভুল জায়গায় ইনভেস্ট আপনাদের হয়ে যাবে। এই সময় আপনারা প্রচণ্ড ক্রিয়েটিভ জিনিসের প্রতি ইন্টারেস্ট দেখাবেন। এই সময় কিন্তু আপনাদের অর্থ প্রচণ্ড পরিমাণ ব্যয় হবে, সেটা হেলথের জন্য ব্যয় হোক, আপনাদের শখ পূরণের জন্য ব্যয় হোক, যে কোনো পারপাসে কিন্তু এই সময় অর্থ ব্যয় হয়ে যাবে। এই সময় আপনাদের লাইফে প্রচণ্ড এন্টারটেইন থাকবে। এই সময় আপনারা প্রচণ্ড ভ্রমণ পিপাসু হয়ে উঠবেন। এই সময় আপনাদের টুকিটাকি ভ্রমণের চান্সও কিন্তু থাকছে। শুক্রের এই রাশির পরিবর্তন মেষ রাশির মানুষদের জন্য একটা এভারেজ রেজাল্ট নিয়ে আসছে বলা যায়। এবার জানবো বিষরাশির মানুষদের জন্য শুক্রের এই ট্রানজিট কী রেজাল্ট নিয়ে আসছে। এই সময় আপনাদের কমিউনিকেশন কিন্তু প্রচণ্ড পরিমাণ বাড়বে। নতুন বন্ধুবান্ধব কিন্তু এই সময় আপনাদের লাইফে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে নতুন বন্ধুবান্ধবকে সহজে ট্রাস্ট করবেন না। ট্রাস্ট করলে কোথাও গিয়ে কিন্তু ভুল হওয়ার চান্স কিন্তু থাকছে। এই সময় বন্ধুবান্ধবদের জন্য কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি রিলেটিভ হোক বা আপনাদের ফ্রেন্ডস হোক, যেই হোক না কেন, তাদের জন্য কিন্তু প্রচণ্ড অর্থ ব্যয় করে ফেলবেন। এই সময় আপনাদের ঘোরাঘুরি, কেনাকাটা, এই সমস্ত পারপাসে কিন্তু অর্থ প্রচণ্ড পরিমাণ ব্যয় হবে। এই সময় আপনাদের লাইফে একটা কোনো এই সময় আপনাদের লাইফে প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে। শুক্রের রাশি পরিবর্তন বিষরাশির মানুষদের জন্য একটা মোটামুটি ফল নিয়ে আসছে বলা যায়। এবার জানবো মিথুন রাশির মানুষদের জন্য শুক্রের রাশি পরিবর্তন কী ফল নিয়ে আসছে। ফার্স্টে যেটা বলার সেটা হচ্ছে, এই সময় আপনাদের কিন্তু অর্থ প্রচণ্ড পরিমাণ ব্যয় হবে। আপনারা প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন লাইফটাকে লাক্সারিয়াস করে তোলার জন্য। এই সময় আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনাদের বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। আপনাদের ফ্যামিলির লোকজনদের সাথে কিন্তু রিলেশন আপনাদের এই সময় আগের থেকে অনেকটা স্ট্রং হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকছে। এই সময় আপনাদের লাইফে অনেক কিছু উইশ ফুলফিল হওয়ার চান্স কিন্তু থাকছে। এই সময় আপনারা প্রচণ্ড নিজেকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যাবেন, নিজেকে নিয়ে সময় কাটানোর চেষ্টা করবেন, এই ধরনের চান্স কিন্তু আপনাদের প্রচণ্ড মাত্রায় থাকছে। এই সময় আপনাদের লাইফে নতুন বন্ধুবান্ধব আসার চান্স কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকছে। মিথুন রাশির মানুষদের জন্য শুক্রের রাশি পরিবর্তন কিন্তু মোটামুটি একটা ভালো ফলে নিয়ে আসছে। এবার জানবো কর্কট রাশির মানুষদের জন্য শুক্রের রাশি পরিবর্তন কী ফল নিয়ে আসছে। এই সময় কিন্তু আপনাদের অর্থ প্রচণ্ড পরিমাণ ব্যয় হবে নিজেদের সাজ সরঞ্জামের জন্য। এই সময় প্রচণ্ড আপনারা কেনাকাটা করে অর্থ ব্যয় করবেন, লাইফটাকে প্রচণ্ড লাক্সারিয়াস করে তুলবেন, লাইফে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে দুটোই কিন্তু একটু বুঝে শুনে এগোতে হবে, ভুল হওয়ার চান্সও কিন্তু পাশাপাশি থাকছে। এই সময় যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, বিজনেসে ইনভেস্ট করার জন্য সময়টা ভালো, নতুন বিজনেস শুরু করার জন্য সময়টা ভালো। এই সময় কোনো আপনাদের ছোটোখাটো ভ্রমণ হওয়ার চান্সও কিন্তু থাকছে। শুক্রের রাশির পরিবর্তন কর্কট রাশির মানুষদের জন্য একটা ভালো ফলে নিয়ে আসছে। এবার জানবো সিংহ রাশির মানুষদের জন্য শুক্রের রাশি পরিবর্তন কী ফল নিয়ে আসছে। ফার্স্টে যেটা বলার সেটা হচ্ছে, যারা বাইরে পড়াশোনার জন্য যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো। এই সময় আপনাদের কমিউনিকেশান কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে। এই সময় আপনাদের অনেক উইশ ফুলফিল হওয়ার চান্স কিন্তু থাকছে। এই সময় আপনারা নিজের শখ পূরণের জন্য প্রচণ্ড মাত্রায় কেনাকাটি করবেন, কেনাকাটির জন্য কিন্তু আপনাদের অর্থ খানিকটা হলেও ব্যয় হবে। এই সময় আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সিংহ রাশির মানুষদের জন্য কিন্তু শুক্রের রাশি পরিবর্তন ভালো ফলে নিয়ে আসছে।
এবার জানবো কন্যা রাশির মানুষদের জন্য শুক্রের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। ফার্স্টে যেটা বলার সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনারা লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। যারা আর্ট, ফিল্ম, মিডিয়া এই সংক্রান্ত ব্যাপারের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টা ভালো। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় এই সকল কাজ কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। যারা বিজনেস করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় দেখতে পাবেন। যারা কোনো বুটিক চালান তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত, তারা খুব ভালো রেজাল্ট এই সময় কিন্তু দেখতে পাবেন। যারা কোনো কসমেটিক্স জিনিস নিয়ে বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, তারা এই সময় কিন্তু প্রচণ্ড ভালো রেজাল্ট দেখতে পাবে। যারা মিউজিক নিয়ে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা ডান্স নিয়ে আছেন তাদের জন্য সময়টা ভালো, তারা খুব ভালো পারফর্ম কিন্তু এই সময় করতে পারবে। লাইফে কোনো একটা বড় সুযোগ এই সময় কিন্তু পেয়ে যাওয়ার চান্স থাকছে। কন্যা রাশির মানুষদের জন্য কিন্তু শুক্রের রাশি পরিবর্তন খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসছে। এবার জানবো তুলা রাশির মানুষদের জন্য শুক্রের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। আপনাদের জবের জায়গায় কিন্তু আপনাদের এতদিন ধরে যে প্রবলেমটা চলে আসছিল সেটা কিন্তু অনেকটা কমে যাবে। জবের জায়গায় কারোর সাথে আপনার একটু প্রেম প্রণয় এই ব্যাপারটা কিন্তু ঘটতে পারে। লাইফে নতুন প্রেম আসার চান্স কিন্তু থাকছে। জবের জায়গায় প্রমোশন অবশ্যই আছে। যারা ক্রিয়েটিভ কাজ নিয়ে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা নতুন জব পেয়ে যাওয়ার চান্স কিন্তু থাকছে। যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো। যারা পড়াশোনা করেন তাদের জন্য আমি বলবো এই সময়টা এভারেজ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন না। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের জন্য শুক্রের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। বৃশ্চিক রাশির জন্য ফার্স্টেই যে কথাটা বলবো, আপনারা কিন্তু এই সময় ভাগ্যের সাপোর্ট খুব ভালো পাবেন। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের জন্য সময়টা ভালো, যারা ডান্স মিউজিক এইসব নিয়ে আছেন তাদের জন্য সময়টা ভালো, যারা এগুলোকে কেরিয়ার করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, তারা অনেক সুযোগ সুবিধা কিন্তু এই সময় পেয়ে যাবে। যারা আর্ট, ফিল্ম, মিডিয়া এই সমস্ত ব্যাপার নিয়ে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, বিজনেসে ইনভেস্ট করলে ভালো রেজাল্ট এই সময় আপনারা পাবেন। বিজনেসে যদি আপনারা ভাবেন কি বিজনেসে নতুন কিছু ইনভেস্ট করবো সেক্ষেত্রেও সময়টা ভালো, বিজনেসে ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রেও রেজাল্ট কিন্তু খুব দুর্দান্ত পাবেন বলা চলে। কিন্তু এই সময় আপনাদের অর্থ ব্যয় কিন্তু খানিকটা থাকছে। যারা বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, তারা যদি বিয়ে করেন এই সময় তারা কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন। যাকে বলা হয় একটা ঠিকঠাক বিয়ে। লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনাও কিন্তু এই সময় আপনাদের থাকছে। বৃশ্চিক রাশির মানুষদের জন্য শুক্রের রাশি পরিবর্তন কিন্তু ভালো ফলে নিয়ে আসছে। এবার জানবো ধনু রাশির মানুষদের জন্য শুক্রের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। এই সময় আপনাদের লাইফে কিন্তু প্রচণ্ড মাত্রায় নিডসটা বেড়ে যাবে। আপনারা প্রচণ্ড কেনাকাটা করবেন, আপনারা নিজেদের বাড়ি সাজাতে ব্যস্ত হয়ে যাবেন, আপনারা নিজেদের সাজাতে ব্যস্ত হয়ে যাবেন, এই ব্যাপারটা কিন্তু কিছুদিন আপনাদের মধ্যে থাকবে। এই সময় আপনাদের কোনো স্কিন রিলেটেড প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে। লাইফে নতুন প্রেম আসার চান্স কিন্তু থাকছে, তবে সেই প্রেমটা কতটা ঠিক হবে সেই নিয়ে কিন্তু একটু পাশাপাশি ডাউটও থাকছে। যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, বিজনেসে ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন। শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জন্য কিন্তু বেশ ভালো ফলে নিয়ে আসছে। এবার জানবো মকর রাশির মানুষদের জন্য শুক্রের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। মকর রাশির ফার্স্টে যে কথাটা বলার সেটা হচ্ছে লাইফে নতুন প্রেম আসতে পারে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা যদি বলেন সেক্ষেত্রে সময়টা ভালো। যদি বিবাহ করবেন ভাবেন সেক্ষেত্রেও সময়টা কিন্তু খুব ভালো। বিজনেসের জন্য সময়টা ভালো, বিজনেসে খুব ভালো রেজাল্ট এই সময় আপনারা দেখতে পাবেন। নতুন বিজনেসের জন্য সময়টা খুব ভালো, আপনারা ইনভেস্ট করলে কিন্তু এই সময় ভালো রেজাল্ট পাবেন। তবে টুকিটাকি ব্যয় আপনাদের এই সময় কিন্তু লেগে থাকছে। আপনারা যতটা ভাবছেন অর্থটাকে ধরে রাখবেন ঠিক ততটা কিন্তু এই সময় আপনারা অর্থটাকে ধরে রাখতে পারবেন না। এই সময় আপনাদের কিন্তু ব্যয়ও পাশাপাশি থাকছে। শুক্রের রাশির পরিবর্তন কিন্তু মকর রাশির মানুষদের জন্য একটা মোটামুটি ফল নিয়ে আসছে। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের জন্য শুক্রের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। কুম্ভ রাশির মানুষদের জন্য যেটা বলার সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনাদের একটু স্কিন রিলেটেড কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে। আপনাদের ফ্যামিলির লোকজনদের কিন্তু এই সময় হেলথ খুব একটা ভালো থাকবে না, টুকিটাকি প্রবলেম কিন্তু এই সময় লেগে থাকবে। এই সময় আপনারা যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা ক্রিয়েটিভ কাজে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। যারা ভাবছেন জমি কিনবেন বা বাড়ি কিনবেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, তারা ভালো রেজাল্ট কিন্তু এই সময়
পেয়ে যেতে পারেন। লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা প্রেমটাকে বিয়ের দিকে নিয়ে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, তারা কথাবার্তা বলুন, এক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। কুম্ভ রাশির মানুষদের জন্য কিন্তু শুক্রের রাশির পরিবর্তন একটা মোটামুটি রেজাল্ট নিয়ে আসছে বলা যেতে পারে। এবার জানবো মীন রাশির মানুষদের জন্য শুক্রের রাশির পরিবর্তন কি ফল নিয়ে আসছে। ফার্স্টে যেটা বলার সেটা হচ্ছে এডুকেশনের জন্য সময়টা খুব একটা ভালো না, এডুকেশনে খুব ভালো পারফর্ম আপনারা কিন্তু এই সময় করতে পারবেন না। লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে, তো প্রেম থেকে বিয়ে এই ব্যাপারটাও কিন্তু এই সময় আপনাদের যদি কথাবার্তা বলেন সেক্ষেত্রে কিন্তু ভালো থাকবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সকল স্টুডেন্টরা এতদিন খুব একটা ভালো রেজাল্ট করতে পারছিল না সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট কিন্তু এই সময় স্টুডেন্টরা করতে পারবে। এই সময় আপনারা লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্ট করারও সম্ভাবনা কিন্তু থাকছে। পড়াশোনার জন্য মোটামুটি খুব একটা ভালো না কিন্তু রেজাল্ট ভালো হওয়ার চান্স কিন্তু থাকছে। পড়াশোনা না করলেও রেজাল্ট কিন্তু এই সময় আপনারা খুব ভালো করবেন। অনেকের যেটা হয়েছিল সন্তানের সাথে রিলেশন খুব একটা ভালো ছিল না, সন্তানের সাথে একটু প্রবলেম অ্যারাইজ করছিল, সেই সকল প্রবলেম কিন্তু এখনও আপনাদের থাকবে। সেই সকল প্রবলেম থেকে আপনারা চট করে কিন্তু মুক্তি পেয়ে যাবেন না। শুক্রের ট্রানজিট কিন্তু এই প্রবলেমটাকে আরেকটু বাড়িয়ে তুলবে। মীন রাশির মানুষদের শুক্রের রাশির পরিবর্তন কিন্তু একটা মোটামুটি ফল নিয়ে আসছে। তাহলে বন্ধুরা, শুক্রের রাশি পরিবর্তন নিয়ে সমস্ত রাশি অনুযায়ী আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও একটা ইনফরমেশান যেটা হচ্ছে, যে সকল বন্ধুরা এখনও রাহু ট্রানজিট নিয়ে ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিন। একটা বড় ট্রানজিট, এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের কিন্তু চলার পথে অনেকটা হেল্প করবেন। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।